পশ্চিমবঙ্গের শাসকের সকল রকমের অপচেষ্টাই যেন আশীর্বাদ হয়ে আসছে বঞ্চিত যোগ্য প্রার্থীদের কাছে। এই যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তাকে যখন অপচেষ্টার মাধ্যমে সরানো হলো, তার মামলাগুলি এখন দেখছেন হাইকোর্টের আরেক বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের বঞ্চিত যোগ্য প্রশিক্ষিত যারা 700 দিন ধরে ওই ধর্মতলাকে ধর্ণাতলায় পরিণত করে চোখের জলে এই কাঠফাটা রোদে অনশন করছে, বসে আছে, তাদের পাশে দাঁড়ালেন আরেকজন বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা। তিনি প্রশ্ন তুললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি কি তদন্ত বা বিচারের ঊর্ধ্বে? কিসের আপত্তি ওনার তদন্তের মুখোমুখি হতে? সিবিআইকে তিনি ভৎসনার সুরে বললেন যে আপনাদের উপরে তো কোনো স্থগিতাদেশ নেই, তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাক করে ডাকছেন না? আপনাদের তদন্ত অনীহা কিসের? আপনারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পান? আর এইসব প্রশ্ন যখন, এইসব খবরই যখন ধর্মতলায় গিয়ে পৌঁছালো, তখন ওই অনশনকারীদের মধ্যে থেকে বলে উঠলেন, বিচারক অমৃতা সিনহা হলেন আমাদের মা। দর্শক, আগেই আমাদের কাছে ভগবান হিসাবে আবির্ভূত হয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন মা তথা মা দুর্গার রূপে আবির্ভূত হলেন বিচারপতি অমৃতা সিনহা। তাই ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মা দুর্গা অমৃতা সিনহাকে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যালুট। দেখা যাক পরবর্তী শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা কি নির্দেশ দেন। তারই অপেক্ষায় দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। আর পরবর্তী প্রতিবেদন পেতে চাইলে আমাদের এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।